Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome back to my channel. Aaj shukrobar bazar korte giyechhilam. Ei holo ajke amar bazar. To shiter season e Bangladeshe onek bhalo shak shobji paoa jay. Somosto shak shobji vegetables er bibhinno gunagun ache, tai amader eglu খাওয়া সবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এক এক খাবারে এক এক গুণাবলী আছে, তাই সব ধরনের খাবার আর খাওয়া মানুষের জন্য ভালো। আজকে আমি আপনাদের আমার এক ক্লাসমেটের এর গল্প বলবো। অনেক আগে যখন আমি স্কুলে পড়তাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলে, আমাদের ক্লাসে সেকেন্ড হতো একটা মেয়ে। সেই মেয়েটা অনেক ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু আমাদের ক্লাসে অনেক ছেলে মেয়ে ছিল যারা একটু উচ্চবিত্ত শ্রেণীর থেকে এসেছে। তারা তাকে একটু কম পছন্দ করতো, কারণ সে একটু একজন চতুর্থ শ্রেণীর কর্মকর্তার মেয়ে ছিল। ওই মতিঝিলে তার বাবা চাকরি করতো, এরকম আর কি। তো তাকে একটু আন্ডারস্টিমেট করতো, তার সাথে কম মিশতো, কথা কম বলতো, এইরকম। কিন্তু আমি আমি আর সে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। আমি তার সাথে খুবই মিশতাম এবং গল্পও করতাম এবং তাকে খুবই পছন্দও করতাম। দেখতাম যে সেই মেয়েটা খুবই ট্যালেন্টেড, ট্যালেন্টেড মানে সুপার ট্যালেন্টেড। সে পেইন্টিং করতো, ছবি আঁকতো। তো অনেক ছোটকালে একবার তার বাসায় গিয়েছি, ক্লাস থ্রি না ফাইভে মনে হয় পড়ি, তখন গিয়েছি। তখন তার বাসায় ফাইভে, হ্যাঁ, ছোট বয়সে তার বাসায় গিয়েছি। তখন দেখেছি তার আর হাজারিবাগে তার দুই রুমের একটা বাসা, কিন্তু সেই বাসায় অনেক তার পেইন্টিং, সে অনেক ছবি এঁকেছে। আবার সে গান নিজে লিখতো, সুর করতো নিজে, তার অনেক অনেক গুণ। তো অনেক বছর পরে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আবার সে আমার স্কুলে যাই, নূর মোহাম্মদ স্কুলে। তখন প্রিন্সিপাল আপা বলল যে তোমাদের ক্লাসে সেই মেয়েটা তো আগে এই স্কুলে টিচার হয়েছিল, অনার্স মাস্টার্স করে এই স্কুলে টিচার হয়েছিল, পরে সে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি অনেক বড় একটা চাকরি পেয়ে এই স্কুল ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে ঠিক এখন আমি বলতে পারবো না, কিন্তু শাহিন আপা যেহেতু আমাদের প্রিন্সিপাল আপা, সেহেতু উনি তো ঠিকই বলেছেন। তো এটাই সবার জন্য একটা শিক্ষা, তোমার জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, তুমি কোথায় জন্মাইছো এটা কোনো ফ্যাক্টর না। তুমি পড়াশোনা করে ভালো মানুষ হলে, পড়াশোনা করলে আল্লাহর ইচ্ছায় তুমি অনেক বড় কিছু অবশ্যই হতে পারবে, তোমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ও সবার জন্য একটা শিক্ষা যে দেখো তোমরা আমাকে আন্ডারএস্টিমেট করেছো, আন্ডারএস্টিমেট করার কিছু নাই, আমি পড়ালেখা করে এরকম কিছু হয়েছি যেটা সবার মুখ উজ্জ্বল করেছি। তো আমাদের সবারই এরকম করে নিজের জন্য চেষ্টা করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, এবং যেখানেই তোমার জন্ম হোক সেটা তোমার জন্য কোনো প্রতিবন্ধকতা নয়। ঠিক আছে দর্শক মণ্ডলী, ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন, এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আমাদের জন্ম যেখানেই হোক, আমাদের কর্ম আমাদেরকে বলে দিবে যে আমরা কে কি করতে পারি এবং জীবনে কে কি হতে পারি। কোনো ক্ষুদ্রই তুচ্ছ না, সবাই চেষ্টা করলে একদিন জীবনে সফলতা আসবেই, এবং সফল মানুষকে সবাই রেসপেক্ট করবে, ভালোবাসবে, এটাই স্বাভাবিক।